ব্যর্থ হওয়ার কারণ অনুসন্ধান করব। আমরা অনেক সময় কোনো একটি কাজ বেশ উৎসাহ উদ্দীপনা নিয়েই শুরু করি, কিন্তু মাঝপথে উৎসাহ হারিয়ে ফেলি, কাজ করার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখি না, এর ফলেই মূলত ব্যর্থতা নেমে আসে। ব্যর্থ হওয়ার পর বলি, কেন আমার জীবনে এমনটি হলো, আমি তো চেষ্টা ত্রুটি করিনি। আসলে সমস্যাটা এখানে, চেষ্টা তুমি ঠিকই করেছ, কিন্তু চেষ্টাকে ফলপ্রসূ করার জন্য আপ্রাণ চেষ্টা করনি। মনে করে দেখো, প্রথম দিকে শতভাগ উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজটি শুরু করলেও মাঝপথে কাজের গতি ছিল না শতভাগ, কোনো এক অজানা কারণে কাজের মাঝে ঘটেছিল ধারাবাহিকতার অভাব। মনে রেখো, ব্যতিক্রম ছাড়া এমন ঘটনা সাধারণত ঘটতেই দেখা যায়নি। চেষ্টা ছিল শতভাগ, কাজে ছিল আন্তরিকতা, অথচ সে সফল হয়নি।